আসলে আমি সরাসরি বলে দিই, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস, অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয় নাই। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি, এ 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না। কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন, সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকাঙ্ক্ষা সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে। আসলে বলিয়ে দিই, মরলে মরছে, ডাজেন্ট ম্যাটার, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চাইনি না, আমি বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্য সম্রাট চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত।